এই পাঁচজন হিরোর সঙ্গে মৌসুমের সর্বোচ্চ বিজনেস দ্য ফিল্ম আমরা গত একটি এপিসোড বানিয়েছিলাম, অ্যান্ড সেই এপিসোডে আমরা কথা বলেছিলাম যে এই পাঁচ হিরোর সঙ্গে মৌসুমের প্রথম সিনেমার বক্স অফিস ভার্ডিক্ট। এবং আজকের ভিডিওটা আমরা জানবো যে মৌসুমের এক্স্যাক্টলি এই ফাইভ হিরোর সঙ্গে তার সর্বোচ্চ বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোনটা, কোন ফিল্মটা রয়েছে সবচেয়ে বেশি বিজনেস দ্য ফিল্মের তালিকায় এই পাঁচজন হিরোর সঙ্গে মৌসুমের, এবং সেই সব সিনেমার টোটাল কাস্টিং, নির্মাতার নাম, অ্যান্ড আপনারা কিছুটা হলেও নস্টালজিক হয়ে যাবেন সেটা দেখলে। আমি সেই নাইনটিজেও আপনাদের অনেকবার ফিরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবো। তো ভিডিওটি অত্যন্ত স্পেশাল হতে যাচ্ছে, অ্যান্ড পুরো ভিডিওটি জুড়ে রয়েছি আমি চয়ন। তো ভিডিওটি স্টার্ট করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, আপনারা যদি ফিল্ম স্পাই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তো ডেফিনেটলি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই অ্যাম ওয়েটিং ফর ইউর কমেন্টস। তো একজন মৌসুমী ঢালিউডের গ্ল্যামারাস হিরোইন অ্যান্ড প্রিয়দর্শিনী, তো তাকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। অ্যান্ড আপনি যদি তার সিনেমা যদি আপনি দেখেন, তিনি কিন্তু সিনিয়রদের সঙ্গে যেরকম মানিয়ে গিয়েছেন, একটা টাইমে কিন্তু তার সমসাময়িক বা জুনিয়র হিরো ফেরদৌসের সঙ্গে কিন্তু স্ক্রিনে তিনি সেরকম দাপটের সঙ্গে অভিনয় করেছেন। একটা টাইমে তো তাদের ফ্যামিলি ড্রামা মানেই ছিল একটা বিশাল বড় সাকসেসফুল ফিল্ম, যেমন খায়রুন সুন্দরী, এরকম তো একজন মৌসুমীকে নিয়ে এক্সপ্লেন করার কিচ্ছু নেই। তো আমরা আজকে এই পাঁচজন হিরোর সঙ্গে আমরা তার প্রথম যে, তো আমি প্রথমে যাকে নিয়ে কথা বলব, হি ইজ নান আদার দ্যান ওয়ান অ্যান্ড অনলি সুপারস্টার ইলিয়াস কাঞ্চন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে মৌসুমীর পেয়ারটা কিন্তু গড়ে ওঠে 1995-এই, তাদের কিন্তু প্রথম কিন্তু সিনেমা আসে তাদের, যদিও প্রথম তাদের চুক্তিবদ্ধ সিনেমা ছিল শেষ রক্ষা, কিন্তু তাদের প্রথম রিলিজ পায় কিন্তু ভাঙচুর। অ্যান্ড তাদের যদি সর্বোচ্চ বিজনেস দ্য ফিল্ম যদি আপনি দেখেন, এই জুটি অনেকগুলো সিনেমাতে কাজ করেছে, অনেকগুলো সিনেমা। কখনো আমরা তাদের মুনাফেক দেখেছি, বা কখনো মনে রেখো আমায়, বা ভালোবাসার শত্রু, এগুলো আসলে 90-এর শেষ দিকে বা পরের দিকে, ইনফ্যাক্ট 90-এ আমরা তাদের শেষ রক্ষা বা আত্মত্যাগ, এরকম অনেক বড় বড় ফিল্ম দেখেছি। তো তাদের সবচেয়ে বেশি বিজনেস দ্য ফিল্ম এক্স্যাক্টলি কোনটা এই জুটি, তো যে সিনেমাটা এই তালিকায় থাকবে এটা হচ্ছে 1996 আনন্দমেলা প্রোডাকশনের ব্যানারে সোহান রহমান সোহান পরিচালিত একটি সিনেমা আসলো, যে সিনেমার নাম স্বজন, যেটা ছিল বলিউডের সাজান সিনেমার আপনি বলতে পারেন যে অফিসিয়াল কপিরাইট কিনে এনে আমাদের দেশে সিনেমাটা বানানো হয়, যেখানে আমরা মৌসুমীর বিপরীতে অ্যাক্টিং করতে দেখলাম ইলিয়াস কাঞ্চনকে অ্যান্ড রুবেলকে। ইলিয়াস কাঞ্চন যেখানে সঞ্জয় দত্তের ক্যারেক্টার প্লে করলো, অ্যান্ড যেখানে আমরা সালমান খানের ক্যারেক্টার প্লে করতে দেখলাম, যেখানে আমরা রুবেলকে অ্যান্ড মৌসুমী যেখানে মাধুরীর ক্যারেক্টার। অ্যান্ড যেহেতু বলিউড সিনেমার অনুকরণে সিনেমাটা বানানো হয়, পুরো গানগুলোই 1991-এ সাজন সিনেমার ওই গানগুলোর ভাইবে নকল আপনি বলতে পারেন, বা মানে গানের সুর। হ্যাঁ, যেমন দেখা হে পেহলি বার, সাজনকে আখমে পেয়ার, বা দেখেছি প্রথমবার, তু চোখে প্রেমের জোয়ার, বা তু শায়ার হে মে তেরি শায়ারি, তুমি কবি আমি তোমার কবিতা, বা এভরি সংস ছিল রীতিমতো তুমুল চার্ট বাস্টার। অ্যান্ড আমি যদি আসি যে এই এটার কালেকশনের দিক দিয়ে যদি আমি যদি আসি, তো এই ছবিটা কিন্তু বক্স অফিসে রীতিমতো সুপার ডুপার হিট। অ্যান্ড ইলিয়াস কাঞ্চন মৌসুমীকে আমরা টোটাল যতবার স্ক্রিনে যতগুলো ফিল্মে দেখেছি, তাদের সবচেয়ে বেশি বিজনেস দ্য ফিল্ম কিন্তু ছিল এইটাই। অ্যান্ড এই ছবিতে কিন্তু একটা টপ নচ পারফরমেন্স দিয়েছিলেন ইলিয়াস কাঞ্চন, বলা হয়ে থাকে যে এই সিনেমাতে তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভিং পারফরমেন্স দিয়েছিলেন, এতটাই ভালো ছিল এই ছবিতে তার পারফরমেন্স, যে একটা ম্যাক্সিমাম পার্সন অফ পার্সন মনে করে যে এই ছবির জন্য ইলিয়াস কাঞ্চন ন্যাশনাল অ্যাওয়ার্ড ডিজার্ভ করে। বাট অনেকে মনে করে যে তিনি পেয়েও যাচ্ছিলো, কিন্তু নকল বা কপিরাইট এগুলো বলে আসলে তখন এই সিনেমাটাতে তাকে দেওয়া হয় না। হ্যাঁ, তো এবার আমরা চলে যাবো রুবেল। তো রুবেলের সময়ও কিন্তু মৌসুমীর অনেকগুলো সিনেমা হয়েছে, আমরা 90-এ তাদের বিশ্বপ্রেমিক, ভাঙচুর, অনেকগুলো সিনেমা। তো কাকতলীয়ভাবে কিন্তু রুবেলের সঙ্গে আমি দেখলাম সর্বোচ্চ মৌসুমীর বিজনেস দ্য ফিল্ম কিন্তু এই সিনেমাটাই। হ্যাঁ, এটাই তো কাকতলীয়ভাবে কিন্তু এই ছবিটাই কিন্তু হয়ে গেছে তার সঙ্গে সর্বোচ্চ বিজনেস দ্য সিনেমা, স্বজন। তো এটাতে রুবেল প্লে করেছিল সালমান খানের ক্যারেক্টার, অ্যান্ড এই ছবিতে তাদের একটা নাচ আছে, দেখা হয় পেহলি বার, ওই সিনেমা দেখেছি প্রেমের জোয়ার। তো আমি দেখেছি অনেক ছেলেমেয়েরা আসে ইউটিউবে এই নাচ নিয়ে কটুক্তি করে বা নানা রকম কথা, কিন্তু ওই সময়ের আপনি যদি হিসাব করেন, ওই সময়ের কোরিওগ্রাফি সব কিছু কিন্তু এখনকার সময় দিয়ে কিন্তু জাস্ট করলে হবে না। হ্যাঁ, আর সব কিছু যে ওরকম হবে ব্যাপারটা এরকম নয়। তো যাই হোক, রুবেলের সঙ্গে অনেকগুলো সিনেমাতে কাজ করেছে, পরবর্তীতে আমরা তাদের অনেকগুলো সিনেমাতে একসঙ্গে কাজ করতে দেখেছি, কিন্তু এটা হচ্ছে তাদের সর্বোচ্চ বিজনেস দ্য ফিল্ম। তো এইবার আমরা চলে যাবো মান্না। তো মান্না মৌসুমী ঢালিউডের মোস্ট পাওয়ারফুল পেয়ার, অ্যান্ড এই জুটির হাত ধরে আমরা অনেক বড় বড় সিনেমা পেয়েছি, অনেক বড় বড়। ইনফ্যাক্ট লুটতুরাজের পরপরই আমরা তাদের অনেক বড় বড় ব্লকবাস্টার ফিল্ম দেখেছি। লুটতুরাজ কখনো আমরা দেখেছি খবর আছে, কখনো দেখেছি আমরা
তাদের কুখ্যাত খুনির মতো অনেক বড় বড় অনেক সাকসেসফুল ফিল্ম। তো এত সিনেমার ভিড়ে তাদের সর্বোচ্চ বিজনেস ফিল্ম এক্স্যাক্টলি কোনটা? মান্না মৌসুমী জুটির। হ্যাঁ, ইন 1999 সালে মান্না অ্যান্ড মৌসুমী জুটির একটি সিনেমা আসে, যে সিনেমার নাম আমাজান, যেটা ছিল কাজী হায়াতের একটা ওয়ান অফ দ্য বেস্ট মেকিংয়ের ফিল্ম। অ্যান্ড কাজী হায়াতের এই সিনেমাতে আমরা দেখেছিলাম মান্না অ্যান্ড মৌসুমি পেয়ারকে। তো মান্না মৌসুমি পেয়ার একদিকে, অন্যদিকে আমরা দেখলাম মান্না ডিপ জল পেয়ার, ভয়ঙ্কর খল অভিনেতা ডিপ জল। তো মান্না ডিপ জল পেয়ার, মান্না কাজী হায়াত পেয়ার, অ্যান্ড মান্না মৌসুমি পেয়ার। তো মায়ের প্রতি সন্তানের যে ভালোবাসার বহিঃপ্রকাশ, এখানে মায়ের ক্যারেক্টার প্লে করেছিল, দুর্দান্ত অ্যাক্টিং করেছিল শবনম। পাশাপাশি এটা মান্নার ফিল্ম বলা হয়, এখানে আমিন খান ছিল গুরুত্বপূর্ণ ক্যারেক্টার, এবং এই ছবির প্রত্যেকটা গান তৎকালীন সময় তুমুল জনপ্রিয়তা পায়। আম্মাজান আম্মাজান টাইটেল ট্র্যাক, বা স্বামী আর স্ত্রী, বা এই ছবির আরও যে গানগুলো ছিল, তোমার আমার প্রেম, এভরি সং ছিল রীতিমতো চার্টবাস্টার, এবং এটা একটা অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। অ্যান্ড মান্নার ক্যারিয়ারে এখন অব্দি সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম হিসেবে কিন্তু ধরা হয় আম্মাজান। অ্যান্ড আম্মাজান ইজ আম্মাজান, এটা একটা বিশাল বড় মাপের ব্লকবাস্টার ফিল্ম। তো মান্না মৌসুমী পেয়ারের অনেকগুলো সিনেমা একসঙ্গে কাজ করলো, কিন্তু তাদের সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম কিন্তু থাকবে এটাই। এইবার আমরা চলে যাব সালমান শাহ অ্যান্ড মৌসুমী। তো সালমান মৌসুমী জুটি আমরা সিনেমা পেয়েছি মাত্র চারটা, কিয়ামত থেকে কিয়ামত, তারপরে পেলাম অন্তরে অন্তরে, তারপরে পেলাম দেনমোহর, মনে হয় স্নেহ সিনেমাটা ভালো যায়নি তাদের। তো এই সিনেমার ভিড়ে তাদের সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম যেটা, এটা হচ্ছে তাদের ফার্স্ট কাজ করা, যেটা ছিল কিয়ামত থেকে কিয়ামত, বলিউডের কিয়ামত থেকে কিয়ামত তাকের অনুকরণে, আমির খান এবং জুহি চাওলার ওই সিনেমার অনুকরণে এখানে মেকিং করা। সিনেমাটা দুর্দান্ত একটা ভাইব, এবং গানগুলো ছিল ওরকম, এখানে রাজীব ছিল, আবুল হায়াত ছিল, একটা হিউজ মাল্টিকাস্ট ফিল্ম ছিল। এবং এখন তো সময় ভালোবাসার, এই দুটি হৃদয় কাছে আসার গাজব কাহে দিন পুষো যারা, তুমি অকেলায় আমি অকেলায় কসম সে, এক্সপ্লেন করার কিচ্ছু নেই, এটা অল টাইম ব্লকবাস্টার ফিল্ম। অ্যান্ড এখন অব্দি সালমান মৌসুমী জুটি যতগুলো সিনেমা কাজ করেছে সর্বোচ্চ বিজনেস ফিল্ম হিসেবে কিন্তু এই সিনেমাটাকেই ধরা হয়। তো এবার আমরা চলে যাব মৌসুমীর সঙ্গে ওমরসানি পেয়ার। আমরা 5 নম্বরে এই হিরোকে নিয়ে কথা বলবো। ওমরসানি মৌসুমী একটা টাইমে দুর্দান্ত পেয়ার ছিল, তারা বাস্তব জীবনে জুটি ছিল, দোলা ছিল তাদের ফার্স্ট সিনেমা, অনেকগুলো সিনেমাতে তারা একসঙ্গে কাজ করেছে, তো মেবি 40+ হবে। তো এই 40+-এর ভিতর সর্বোচ্চ বিজনেস ফিল্ম এক্স্যাক্টলি কোনটা, এটা বেছে নেওয়া খুব ডিপ্লোম্যাটিক বা অনেক কঠিন হলেও, কিন্তু আমরা ফিল্ম স্পে আমরা যথেষ্টভাবে এক্সপ্লেন করার চেষ্টা করবো। তাদের সবচেয়ে বেশি বিজনেস ফিল্ম একসঙ্গে কাজ করে এটা হচ্ছে 1994 একটি সিনেমা আসলো রায়হান মুজিবের, যে সিনেমার নাম আত্মহংকার, যেটা ছিল গোলাম মুস্তফা, বা একদিকে হুমায়ুন ফরিদি দুর্দান্ত পারফর্মার, ডলি জহুর ওমরসানির মায়ের ক্যারেক্টার, অ্যান্ড যে ডায়লগ ডেলিভারি, যে অ্যাক্টিং ওমরসানি চাবুকের বাড়ি খাচ্ছে, অ্যান্ড যে আত্মহংকার, হ্যাঁ, গরিবের প্রতি বড়লোকের যে অহংকার, অ্যান্ড যে সংলাপগুলো ছিল, মানে এটা এটা একটা খুবই ভালো মানে সিনেমা। পাশাপাশি সিনেমার প্রত্যেকটা গান, আমার একদিকে পৃথিবী একদিকে তুমি, তো এটা নাকি সালমান শাহনূরের করার কথা ছিল, এটা ওমরসানির একটা ইন্টারভিউতে দেখলাম। তো যাই হোক, এটা ছিল অল টাইম ব্লকবাস্টার ফিল্ম, এবং এখন অবধি ওমরসানি মৌসুমী পেয়ারের সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম কিন্তু এটাই, তারা যতগুলো সিনেমাতে কাজ করেছে। হ্যাঁ, তো আত্মহংকার, তো এটা হচ্ছে একটা ওমরসানি মৌসুমী জুটির সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম। তো বেসিক্যালি এই ভিডিওটা ছিল মৌসুমী অ্যান্ড মৌসুমী এবং তার সেরা 5 হিরোকে নিয়েছে, এই 5 জন হিরোর সঙ্গে মৌসুমীর সর্বোচ্চ বিজনেস অফ ফিল্ম নিয়ে ফিল্ম স্পেয়ার স্পেশাল আয়োজন। তো কেমন লাগলো, ভালো লাগলে ডেফিনেটলি লাইক করবেন, শেয়ার করবেন, অ্যান্ড কমেন্টস করে জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি। আই এম ওয়েটিং ফর ইউর কমেন্টস, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য ফিল্ম স্পেয়ার সঙ্গেই থাকবেন।